न्यूज़ टुडे इंडिया में आपका स्वागत है। इस वक्त हम मौजूद हैं ग्वालपोखर के शाहपुर फील्ड में, जहां पे खिला दिवस का आयोजन किया गया। इस अवसर पर जो है तृणमूल कांग्रेस की ओर से जो एक फुटबॉल मैच का आयोजन किया गया, जिसमें महिला फुटबॉल की जो खिलाड़ियां हैं वो हिस्सा ले रही हैं, और उन्हीं लोगों को जो है हौसला अफजाई करने के लिए तृणमूल कांग्रेस के सीनियर लीडर सफी रहमान और ग्वालपोखर तृणमूल कांग्रेस के ब्लॉक प्रेसिडेंट गुलाम रसूल मुनी खिलाड़ियों का हैंडशेक करते हुए, हाथ मिलाते हुए और उनको आशीर्वाद देते हुए, तो वो तस्वीरें हम आपको दिखाने की कोशिश कर रहे हैं। इस वक्त ग्वालपोखर के शाहपुर बाजार मैदान में वो तस्वीरें इस वक्त देख सकते हैं। तो ये खेल जो है, जो राज्य की जो सरकार है, तृणमूल कांग्रेस की जो सरकार है, उनका जो एक नारा था विधानसभा चुनाव में खिला हो, उसी खिला हो को एक दिन के तौर पर मनाने का जो प्रोग्राम किया गया, उसी की झलक जो है यहाँ पे देखने को मिल रही है, जहाँ पे तृणमूल कांग्रेस के कई लीडर उपस्थित हैं। और इस खिला दिवस का जो नारा है उसको बिल्कुल किस तरह से एक उत्सव के तौर पर मनाती है तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में, वो तस्वीरें आप देख सकते हैं। इस वक्त जो है तृणमूल कांग्रेस के ब्लॉक प्रेसिडेंट जो है खिलाड़ियों को संबोधित कर रहे हैं, वो तस्वीर हम आपको दिखाने की कोशिश करें। খুব ভালো লাগছে আমাদেরকে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই খেলে আসার জন্য। যারা যারা খেল দেখতে আসছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাই আপনারা ভালো করে খেল দেখুন, এখানে দুটো খেলবে, এখানে আপনারা সবাই খেল শান্তিভাবে দেখেন, আপনারা
আর সবাই আপনারা মনোরঞ্জন খেলেন আর আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের মহিলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন আমাদের সিনিয়র লিডারশিপ প্রোগ্রাম সাহেব আমাদের সাহেবের অঞ্চল প্রেসিডেন্ট মুরব্বি সাহেব আমাদের প্রধান অজয় সাহেব আমাদের উপপ্রধান খালিদ সাহেব আমাদের যুবক তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট সত্যরঞ্জন বিশ্বাস আমাদের আমাদের অফিসিয়াল প্রেসিডেন্ট তারপরে আমাদের শাখা সেল অঞ্চল প্রেসিডেন্ট সবাই গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই আপনারা এখানে আসছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আর ভূমিকা ভাই যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা খেলাটা আজকে এখানে কমপ্লিট করার জন্য আসছেন আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের খেলা দিবস সমাবেশ হয়েছিল আমাদের ব্লক মাঠে আজকে আমাদের দলের পক্ষ থেকে খেলা হচ্ছে সাপুর মাঠে ग्रामीण नाम चापा। तो इस वक्त आप देख सकते हैं कि जो फील्ड में जो है खिलाड़ियों का जो है टीम है तैयार है और दो टीमों के बीच दो महिला टीम अंबारी और चपासी ये दोनों महिलाओं के टीमों के द्वारा जो है खेल होगा। आप दर्शकों को हम बता दें कि तृणमूल कांग्रेस ने जो है एक नारा दिया था खिलाफ और वो खेला को एकदम बिल्कुल ग्राउंड में कैसे खेला होता है दोनों को जोर दिया गया राजनीतिक और ओरिजिनल खेल और दोनों को एक साथ जोड़ कर रखा है और वही तस्वीरें हम आपको दिखाने की कोशिश कर रहे हैं। और इस वक्त जो है जो दर्शक हमारे साथ जुड़े हैं हम आपको बता दें कि इस वक्त जो हम लोग जो है ग्वालपोखर के शाहपुर बाजार फील्ड में हैं जहां पर खिला दिवस के अवसर पर एक खेल का आयोजन किया गया है। वो तस्वीरें हम आपको दिखाने की कोशिश कर रहे हैं। उत्तर साहब মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো আমাদের মহিলা যিনি প্রেসিডেন্ট রয়েছেন সাবিনা দিদি তাকে আমরা মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সুলেখা দিয়ে মহিলা নেত্রী তাকে অঞ্চলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের জেঙ্গা দিদি থেকে অঞ্চল সভাপতি এসেছে অঞ্চল সভাপতি তাকেও আমরা মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো আরো আরো আমাদের কিছু আমরা তাদেরকে আগে বরণ করবো দুই মিনিট আরো সময় নিচ্ছি আমাদেরকে নতুন নবনির্বাচিত আমাদের গোয়ালপুকুর তৃণমূলের যিনি ব্লক সভা নবনির্বাচিত ব্লক সভাপতি রয়েছে ফুলের হার পরে বরণ করবো মুনিদাকে এবং জয় জয় করে আগে বরণ করিব অনুরোধ আমি আমি আমাদের যিনি ব্লক সভাপতি রয়েছে তাকে আমি ফুলের হার দিয়ে আমি বরণ করার জন্য অনুরোধ করবো হরবিলাস ভাইকে আমি অনুরোধ করবো ভাই তুমি মঞ্চে চলে আসো হরবিলাস ভাই কোথায় হরবিলাস ভাইকে আমি অনুরোধ করবো ফুলের মালা তো মানব ফুলের মালা পরিয়ে মুড়িটাকে বড় করে নেওয়ার জন্য আমাদের যুব ছেলে হরবিলাস ভাইকে প্রচুর পরিশ্রম দিয়েছে এই খেলা উপলক্ষে মাঠে এবং আমাদের যে এই অঞ্চলের যে আছে নসিব ভাই তাকে আমি অনুরোধ করব আমাদের নবনির্বাচিত যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে সত্যরঞ্জন বিশ্বাসকে
ফুলের হার পরে প্রাণ গ্রহণের জন্য আমরা গোয়ালপকর যুবতীর তরফ থেকে তাদেরকে প্রাণ গ্রহণ নিচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের মহিলা কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট রয়েছে সাবিনা দিদিকে বরণ করে নেবে, সুরেখা দিদিকে অনুরোধ করবো হাত পরে বরণ করে নেবে। এখন আমাদের ফুলের পড়া দিয়ে সফির রহমান সাহেবকে আমাদের বরণ করে নেবে ওয়াসিম ভাই। আমাদের সিনিয়র লিডার সফির রহমান সাহেবকে বরণ করে নেবে ওয়াসিম ভাই। এরপরে আমরা খেলা আমরা শুরু করবো, আমরা বেশ করে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সবাইকে আমরা বরণ করে নেবো খেলাটা চলবে। এবং আমরা সকল সময়ের অভাবের জন্য আমরা জীব ভাইদের আমরা সবল সাইন দিতে পারছি না, এটা মনে ইচ্ছা ছিল প্রতিটা জীব ভাই যুব অন্ত সভাপতিকে দিয়ে আমরা সবাইকে আমরা বরণ করতাম, কারণ খেলা খুব লেট হয়ে যাবে। আমরা খেলা মনিটার অনুমতি নিয়ে আমি এদিকে খেল চলবে আর যারা আমাদের মঞ্চের বাইরে আছে আমরা তারা তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য কিছু যুব ভাইদেরকে মাদার দরকার আমরা মানে বসার আমরা জায়গা করে দিয়ে বলছি। এবং আমাদের কিছু যুব ভাই রয়েছে যারা আমাদের যুবের অঞ্চল সভাপতি রয়েছে তারা মঞ্চে চলে আসো, মঞ্চে এসে বসে যাচ্ছে যুব ভাই রয়েছে যুব অঞ্চল সভাপতি রয়েছে। আর এখন খেলা আমরা শুরু করা যাক এবং আমরা ভোট করি। আর সামনে থেকে একটু ফাঁকা করে দাও স্টেজের সামনে থেকে, আমাদের অতিথির দেখবে স্টেজের সামনে থেকে ফাঁকা করে দাও অতিথির দেখবে। দর্শকবৃন্দের কাছে অনুরোধ আপনারা হয় বসে যান বা একটু সরে যান, যদি বসে গেলে অসুবিধা হয় না, আর যদি না বসতে পারেন তাহলে একটু সরে যান অফিস থেকে দেখতে খেলাটা দেখতে। সভাপতি খেলা স্টার্ট করবে মনিদা, আমাদের সিনিয়র লিডার সফিউর রহমান, আমাদের তৃণমূলের যিনি সহ সভাপতি হয়েছে প্রাক্তন গোয়ালপোখরের যুব তৃণমূলের সভাপতি ছিল সত্যরঞ্জন দাদা, এবং আমাদের আস্তে রাখি तो आप इस वक्त देख सकते हैं इस जो ये जो खेल है खेला दिवस के अवसर पर जिस महिला फुटबॉल टूर्नामेंट का जो आयोजन किया गया है उसको उद्घाटन करने के लिए फील्ड में जो है तृणमूल कांग्रेस के ब्लॉक प्रेसिडेंट और सीनियर लीडर और यहां पे उपस्थित हो चुके हैं। हम बात कर रहे हैं गुलाम रसूल मुनी और सफीर रहमान साहब, ये दोनों जो तृणमूल कांग्रेस के लीडर हैं, साथ ही साथ जो है तृणमूल कांग्रेस के वाइस प्रेसिडेंट सत्यरंजन विश्वास, जुबो के ब्लॉक प्रेसिडेंट तृणमूल कांग्रेस के राहुल दास वो उपस्थित हैं और इन लोगों की मौजूदगी में एक खेल का जो है इनोग्रेशन किया जाएगा वो देखो। चलिए অনেক অপেক্ষা করার পর আমাদের খেলা এখনই শুরু হতে চলেছে। সুন্দর মাঠ শাহপুর মাঠ, এটি একটি নামকরা ফুটবল মাঠ, এই মাঠ মেইনটেইন করে শাহপুর নেতাজি সঙ্গে সদস্যরা। এবং আমাদের অতিথিদের গ্যাস পড়িয়ে দাও মঞ্চে, আগে মনিদা থেকে শুরু করো, মনিদা থেকে সফির রহমান সাহেব থেকে লোহিত বাবু থেকে প্রথম সারি থেকে শুরু করো। আমাদের খেলা চলবে, আমাদের ব্যাট করা চলবে।
খেলা দিবস উদযাপন হচ্ছে সে নিয়ে কি বলবেন না আগে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি আজকে আপনারা সবাই মিডিয়া এখানে পৌঁছেছে এই খেলাটাকে কভারেজ করার জন্য আমাদের খেলা দিবস আমাদের দিদি মাননীয় আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা দিদি শুরু করেছিলেন গত তিন চার বছর থেকে দুই বছর আমাদের লকডাউন প্যান্ডেমিকের জন্য আমরা দুই বছর খেলা করতে পারিনি সেজন্য আমরা গত বছর থেকে খেলা আবার শুরু করেছি খেলা দিবস ষোলো আগস্ট থেকে আমরা ষোলো আগস্টে আমাদের গোয়ালপুরের ব্লকে আমরা খেলা দিবস করলাম আমাদের প্রতি ব্লকে আমাদের পশ্চিমবাংলায় ষোলো আগস্টে আমাদের খেলা দিবস হয়েছে আজকে আমাদের দলের তরফ থেকে আমাদের যুব ভাইরা আমাদের ছাত্র ভাইরা মহিলা আমাদের যত শাখা সেল আছে হ্যাঁ সবার আজকে সবার নেতৃত্বে আমরা আজকে এখানে একটা খেলার আয়োজন করতে পেরেছি খুব ভালো লাগছে আমাদেরকে আর যারা যারা আমাদের খেলায় অংশগ্রহণ হয়েছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আর যে দুটা টিম মহিলা আসছে ওদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি কি আজকে ওরা খেলা দেখাতে আসছে এখানে আর খুব ভালো করে খেলুক আমরা সবাই ভালো করে খেলা দেখবো এখানে আর খুব ভালো লাগছে আনন্দিত আমরা কেন আমরা খেলা দিবস আমরা খেলটা আমরা গোয়ালপুকুরে যে খেলের আমাদের ক্যালচারটা আছে আমরা ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আরও আমরা এগিয়ে নিয়ে গেলে আমরা আমাদের জন্য ভালো আমাদের স্বাস্থ্যর জন্য ভালো শরীরের জন্য ভালো সেজন্য দিদি বলছে কি আমি শুধু খালি উন্নয়নে নাই আমি শুধু যে রাস্তাঘাট আপনার চিকিৎসা এইগুলাতে নাই আমরা চাচ্ছি কি খেলা দিবসটা খেলাটাও আগে যাক আমাদের দিদি এটা নিয়ে হ্যাঁ আমাদেরকে সব প্রতি ব্লকে আমাদের হ্যাঁ সবাইকে বলেছে খেলা দিবস মানাতে হবে সেই জন্য আজকে আমরা খেলা দিবস মানাচ্ছি এখানে শাহপুর মাঠে আর আমাদের সঙ্গে সবাই আছে এখানে অঞ্চল প্রেসিডেন্ট তারপরে সিনিয়র লিডার শাহপুর রহমান সাহেব আমাদের মহিলার প্রেসিডেন্ট ব্লকের ভাইস প্রেসিডেন্ট অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বর তারপরে শাখা সেলের ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট সবাই এখানে মঞ্চে আছেন খুব ভালো লাগছে আমাকে কি আজকে আমরা খেলা দেখতে আসছি এখানে আর খেলার আমরা ইনোগ্রেশন করে দিয়েছি বাস এক মিনিটের মধ্যে খেলা শুরু হবে খুব ভালো লাগছে আমাদের এই খেলার দিবস তো আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্টার্টিং করেছে আমি তো বললাম কি গত চার পাঁচ বছর থেকে চলছিল দুই বছর আমাদের প্যান্ডেমিকের জন্য আমাদের দুই বছর বন্ধ ছিল সেই জন্য আমরা খেলা দিবস আমরা গত বছর ২০১৬ থেকে আমরা শুরু ২০২০ থেকে আমরা ২১ থেকে আমরা শুরু করেছিলাম হ্যাঁ ২০২২ ১৬ আগস্টে আজকে আমরা খেলা দিবস ইনোগ্রেশন করলাম খুব ভালো লাগছে এটা দিদির আমাদের প্রকল্প আমরা দিদিকে আমরা দিদির যে নির্দেশ দিদির যে অর্ডার আমরা ওটাকে ফলো করি আমরা দিদি নিজেই বলেছে কি খেলা দিবস মানাতে হবে সেই জন্য আমরা এক সপ্তাহ ধরে আমাদের ছাত্র ভাই যুব ভাইগুলো খেলার জন্য সবাই উদ্যোগ নিয়েছে আর সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি বলছিলাম কি যুবক ছেলেরা কিন্তু অনেকটা খেলার থেকে কিন্তু অনেকেই পিছিয়ে গেছে এবং কিন্তু তারা কিন্তু নেশার দিকে এগিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন না আমি তো একটাই বলবো যে ভাই নেশার দিকে আগে যাবে না আমরা খেলা দিবস আমাদের দিদি কেন করেছে যে খেলার জন্য আপনার ইন্টারেস্ট নেন হ্যাঁ খেলাতে আপনার সহযোগিতা করেন খেলাতে আপনার উদ্যোগ নেন যেন খেলাটা আমাদের গোয়ালপুকুরে জোরদার হয় প্রতি অঞ্চলে যেন খেলা দিবস মানানো যায় হ্যাঁ আমরা সামনে বছর থেকে আমাদের অঞ্চল আমাদের শাখা সেলে ব্লক প্রেসিডেন্ট সবাইকে বলবো যে যেন প্রতি অঞ্চলে খেলা দিবস হয় দিদি আগে অ্যানাউন্সমেন্ট করেছেন যে ১৬ থেকে ১৯ পর্যন্ত পশ্চিমবঙ্গের খেলা দিবস বাংলা বলতে বলতে হ্যাঁ খেলা দিবস মানা যায় ইসকা মেন মকসদ হ্যাঁ আমারে নৌজওয়ানো কো খেলকে প্রতি জো হ্যাঁ উৎসাহ দেনা খেল ইনসানি জিন্দগি কে লিয়ে জরুরি হ্যাঁ সেহত কে লিয়ে ভি আর সাথ সাথ এন্টারটেনমেন্ট কে লিয়ে ভি ये एक हम लोग का जिंदगी का अहम हिस्सा आज हमारे नौजवान इससे दूर जा रहे हैं जैसे कि अभी अभी एक जर्नलिस्ट भाई बोल रहे थे है ना कि लोग हमारे नौजवान जो है नशा की तरफ जा रहा है समझे अगर इसमें वो लोग इंटरेस्ट लेंगे अगर इंगेज रहेंगे ऑटोमेटिकली उस दूसरी तरफ ध्यान नहीं देगा इसका मकसद हमारे पश्चिम बंगाल को खेल के प्रति इंटरेस्ट दिलाना और हमारे नौजवान फुटबॉल जो बंगाल की जान है आहिस्ता आहिस्ता यहाँ से जा रही है इसको कायम करना इसीलिए दीदी ने जो है 16 तारीख से 19 तारीख तक जो है खेला दिवस मनाने का ऐलान किया क्या खेल खेल के मैदान को भी सियासत का मैदान बनाने के लिए लग रही है आपको आज देख के लग रहा है क्या आज जो खेल हो रहा है शाहपुर के इस मैदान में हर आदमी चाहे बच्चा बूढ़ा नौजवान चाहे वो किसी भी पार्टी के हो मैं नहीं मानता यहाँ के तृणमूल के लोग सिर्फ आए हैं
नहीं, ये पश्चिम बंगाल के लोग हैं। पश्चिम बंगाल के तमाम लोग आज जो है मैदान के चारों तरफ हैं, बच्चे से लेके बूढ़े तक, यहाँ तक कि मेरी माँ बहने भी देखने के लिए आई है, देख रहे हैं आप। ये है दीदी का मकसद, ये सियासत का मैदान बिल्कुल नहीं है। ये पश्चिम बंगाल के नौजवानों को खेल की तरफ रागिब करना, उसमें इंटरेस्ट लेना, मेन मकसद यही है। খেলা দিবস সম্পর্কে আমি বলতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা পশ্চিমবাংলা ধরে আমরা খেলা দিবস উদযাপিত করছি। প্রতিটি ব্লকে প্রতিটি ব্লকে উদযাপিত হচ্ছে। আজকে রাহুলদার নেতৃত্বে আজকে এখানে মহিলা ফুটবল খেলা শুরু হয়েছে। খুবই ভালো লাগছে যে গোয়ালপোখরের মানুষ এখন উন্নত হয়েছে। শুধু রাস্তাঘাট এসবে উন্নতি হয়নি, মানুষের মনের দিক দিয়েও উন্নতি হয়েছে। কেননা মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। আজকে মহিলারা ফুটবল খেলছে, এটা গোয়ালপুকুরের গর্ব, খুবই ভালো লাগছে দেখি। আরেকটা বিষয় হচ্ছে গোয়ালপুকুরে মহিলা যে টিম রয়েছে এত এগিয়ে, কি বলবেন? এই মহিলা টিম এগিয়ে আছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক রকমের প্রকল্পের সূচনা করেছেন এবং আগামী দিনে আরও করবেন। আমাদের মহিলারা যেন এগিয়ে যায় তার জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দিচ্ছেন। আশা করি আগামীতে আমাদের শুধু গোয়ালপুকুরের নয়, সারা পশ্চিমবাংলার মহিলারা সব কিছুতেই এগিয়ে যাবেন, এই আশা করি। কি বলবেন দাদা আপনারই নেতৃত্বে শাহপুর ফুটবল ময়দানে এত বড় হচ্ছে ফুটবল খেলা দিবস ফুটবল খেলার আয়োজন করা হয়েছে? হ্যাঁ, আমাকে তো দেখো কি মানে খুবই ভালো লাগছে যে একটা এরকম আমরা খেলা আয়োজন করতে পেরেছি। সকল গোয়ালপুকুরের আমরা মানে আমাদের যে মমতা যে দিদি যে আমাদের ডাক দিয়েছিল যে আমাদের 21 জুলাই না 2021 কিন্তু আমরা খেলা হবে স্লোগানটা মানুষের ভিতরে এত জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মানুষ যে এই খেলা হবেকে নিয়ে কিন্তু এখন মানুষ একটা মানে ছোট বাচ্চা থেকে মানে 8 থেকে 80 কিন্তু খেলা হবেকে নিয়ে একদম মানে মেতে আছে। এই খেলা হবে দিবসটা এখানে শুধু না, সারা পশ্চিমবাংলা আমাদের পালিত হয় এবং আমাদের আমাদের গোয়ালপুকুরের বিধায়ক মাননীয় মন্ত্রী গোলাম রাব্বানী এবং আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতি মনিদা এবং আমাদের উপস্থিত আছে আমাদের এখানে সহসভাপতি তৃণমূলের সত্যরঞ্জন বিশ্বাস এবং আমাদের সিনিয়র সফির রহমান এবং আমাদের যে মহিলার নতুন প্রেসিডেন্ট রয়েছে মহিলা কমিটি তৃণমূলের সাবিনাদি এবং আমাদের সকল অঞ্চল সভাপতি এই অঞ্চলের নুরুদ্দিন সাহেব উপপ্রধান প্রধান অজয় সিংহ সবাইকে আমি মানে তাদের কাছে আমি খুব কৃতজ্ঞতা জানাবো যে আমি এই প্রোগ্রামটা আগামী পরশু দিন আমি মুনিদার সাথে আমি ডিসকাস করি থেকে দাদা আমাকে এরকম একটা জেলা থেকে একটা নির্দেশ দিয়েছে খেলা হবে দিবস পালন করতে হবে তো খুব অল্প সময়ের মধ্যে দাদা বলছে হ্যাঁ কর আমি তোর সাথে আছি এরকম এই সবার সাথে একটু মিলে নিয়ে এদের মিলে খেলাটা শাহপুর মাঠে কর ওখানকার লোক আমাদের খেলাতে প্রচুর সহযোগিতা করে এবং এখানকার লোক আমাদের খুবই সাপোর্ট করে সেই জন্য দাদা আমি মানুষজনকেও আমি খুব ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে যে আমাদের মাঝে এত ভিড় করেছে এত সমাগম করেছে আর কি বলবো এই খেলা হবেটাকে আমরা যেন দিদিকে আমরা চিরদিন মানে টিকিয়ে রাখতে পারি বিশেষ করে যুবকরা আমরা সামনে বছর আরও এই খেলা দিবসটাকে আমরা বেশি ভালোভাবে সময় নিয়ে আমরা যেন পালন করতে পারি এবং আমরা দিদির হাতকে আরও যেন যুবরা মিলে যুব শক্তি মিলে যেন আমরা মজবুত করতে পারি এটাই আমি বলবো। বুঝলাম না, হ্যাঁ দেখো মহিলা কেন থাকবে না, আমাদের যিনি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রয়েছে তিনি তো একজন মহিলা, তিনি মহিলাদের এত মানে সুযোগ সুবিধা করে দিচ্ছে আজকে তার ডাকে খেলা হবে হচ্ছে যখন মহিলারা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মহিলারা আমাদের রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে তো মহিলারা তো দেখতে পাচ্ছে যে মোদি বলেছিল 15 লাখ টাকা দিতে পারেনি দিদি আমাদের বলেছিল খেলা হবে দেখো বলকে বলকে খেলা হবে প্রোগ্রাম করতেছে দিদি বলেছিল দুয়ারেশন হবে দুয়ারেশন হচ্ছে দিদি বলেছিল লক্ষ্মী ভাণ্ডার হবে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে তো মানুষ তো এটাই দেখে মহিলারা উৎপাত হয়ে গেছে মানে মানুষের এত উচ্ছ্বাসিত আছে দিদির প্রতি যে খেলা হবে দিবসে আমাদের ক্রিকেট মানে ফুটবল খেলাও মহিলারা দেখতে এসেছে এটাই আমরা। আমার নাম রাহুল দাস, আমি গোয়ালপুকুর ব্লক তৃণমূল যুবকের সভাপতি আছি। দাদা
অনেক তৃণমূল কর্মীদের বলতে শোনা যাচ্ছে যে 2024 বিধানসভায় আসল খেলা হবে, সেই নিয়ে আপনি কি মন্তব্য রাখেন? সর্বপ্রথম ধন্যবাদ দেবো আপনার মিডিয়াদের। আজকে এই খেলা হবে দিবসটা ওদিকে পড়া যায়, খেলা হবে দিবসটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের অল ইন্ডিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সমস্ত দর্শকবৃন্দকে উদ্যোগে আমাদের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেব তার উদ্যোগে এবং আমাদের এই ব্লকের যে আইকন মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম রসুল সাহেবের উদ্যোগে আজকে এই খেলা হবে দিবসটা গোয়ালপুকুরের বুকে শাহপুর মাঠে খেলা শুরু চলছে। আমাদের রাহুল দাস তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তার উদ্যোগে আজকে এত সুন্দর একটা খেলা ধরছে। আর 2024 কথা তো বলছেন আপনি, ওটার জবাব দিচ্ছি। মমতা ব্যানার্জি যেটা যে কথাটা বলে ওই কাজটা করে আপনারা সবাই জানেন। মমতা ব্যানার্জি এই তার অনুপ্রেরণায় খেলা হবে উনি বলেছিল, তাই উনি প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা জীবিত জীবিত এখন খেলা চালু হচ্ছে। এই খেলাটার কারণে দেখেন আমাদের কী কী উপকার হবে, এই খেলাটার মধ্যে আমাদের শরীর ভালো থাকবে, শরীর স্ট্রং থাকবে, শরীরকে এক্সারসাইজ হবে। আমরা এই যে যত সমস্ত লোক আমরা আসি একটা উৎসব আনন্দ উপভোগ করছি, তার সঙ্গে উপস্থিত দেখেন আমরা আনন্দিত শুধু মমতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ব্লক প্রেসিডেন্ট মমতা ব্যানার্জির দেখেন উদ্যোগের সাথে দেখেন আমাদের সমস্ত শাখা সংগঠন মিলে দেখেন মহিলা নবনির্বাচিত আমাদের সাবিনা আসবিন আছে, আমাদের অলিয়া তৃণমূল মুনিরা আছে, সিনিয়র লিডার হুজুর রহমান আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, এই অঞ্চলের নুরুদ্দিন সাহেব আছে এবং সমস্ত শাখা সংগঠনের এখানে সবাই আমরা একত্রিতভাবে এটা দেখেন খেলাটা খেলা হবে দিদি বলছিল তার উদ্যোগে আজকে এত সুন্দর খেলা হচ্ছে। আর 2024 খেলা হবে, এটা আমরা ফাইনাল, আমরা ছাত্র যুব সমস্ত শাখা সংগঠন মিলে 2024 খেলা করে দেখাবো। আর দুটি দল দুর্দান্ত খেলছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে প্রধান রেফারি মিস্টার জেসিরুদ্দিন আলম তাকে সহযোগিতা করছে জেবিআর মাটি ও সুনিরাম চোরে, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, দুটোই দল দুর্দান্ত খেলছে। আর যে প্রথম গোল দিবে সেই দলকে 2000 টাকা এখনই ঘোষণা করলেন আমাদের সবার প্রিয় মাননীয় শ্রী গোলাম রসুল উর্ফে হ্যালো কাফি পাস কর রে বল কো আপনা আপকো কাফির মালিক বন চল রহে সাপুর গ্রাউন্ড মে আরাম সে দেখে খেল আর ইয়ে কাফি আপে পয়সা এক সেক দেসরি কো দে চুকা হ্যায় লেকিন ওয়াহ পে কাফি পুষ্টি দিয়া পে চল রহে আপে মান আর দেখো থোড়া সা কোশিশ মে লাগা রাহা থা লেকিন খিলাড়ি অফসাইড মে কাফি অফসাইড মে লেকিন কাফি কোশিশ করতে হ্যায় কোই ভি খিলাড়ি হো আপনি লাগাতার রহতে হ্যায় কোশিশ মে और ये पास करने की कोशिश लेकिन वहां पे खिलाड़ी देख दे अपना जान लुटाते हैं और दूसरे को यहाँ पे थोड़ा सा इच्छा किया बॉल को लेकिन वहां पास कर रहे हैं धीरे से और वो दूसरा खिलाड़ी लग रहे हैं उसके पीछे लेकिन देखते हैं सामने क्या और